উত্তর চব্বিশ পরগনা থেকে সরাসরি বার্তা মমতা ব্যানার্জির, হুঁশিয়ারি দিলেন নাম না করে ডিরেক্ট অর্জুন সিংকে, বললেন নিজেকে ভালোবাসলে হবে না, দলকে ভালোবাসতে হবে। তৃণমূল কংগ্রেস দলটা মানুষের সেবা করার জন্য, নিজের সেবা করার জন্য একদমই নয়, চব্বিশ ঘন্টা দলের জন্য কাজ করতে হবে, এরকম একটা হুঁশিয়ারি অর্জুন সিংকে দিলেন। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, লোকসভা ভোটের আগে ধর্মের তাস খেললেন মমতা ব্যানার্জি, আবার মুসলিম সম্প্রদায়ের ভোটকে একত্রিত করার জন্য ধর্মের সুরসুরি দিলেন মমতা ব্যানার্জি, বললেন সিএএ এনআরসি নিয়ে কথা। তার পাশাপাশি এটাও বললেন যে আমরা চলে গেলে বা সিট কম পেলে বিজেপির অত্যাচার অনেক বেড়ে যাবে আপনাদের ওপর, কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি আর্থিক নিরাপত্তার, সামাজিক নিরাপত্তার। অতি অবশ্যই এখানে আর্থিক নিরাপত্তার, সামাজিক নিরাপত্তা বলতে কি বলতে চাইলেন তার গভীরে যাওয়ার আগে, নমস্কার, আমি অদ্বিতীয় রায়, আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি। সবাইকে আবেদন করব, যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন, আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না তৃণমূলে। তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা। তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা সংগঠনের কাজ নয়। আমরা প্রত্যেকেই শুনতেই পেলাম, এটাই তো মমতা ব্যানার্জি, যিনি লোকসভা ভোটের আগে পরিষ্কারভাবে দলের কমান্ড নিজের হাতে তুলে নিয়েছেন, দলের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়ে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যে দলের জন্য কাজ করতে হবে, দল মানুষের সেবা করার জন্য, নিজের সেবা করার জন্য নয়। কোথাও না কোথাও এই ইঙ্গিত অর্জুন সিংকে করেছেন। এটা আরও বেশি ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যখন মমতা ব্যানার্জি নিজে প্রত্যেকটা এমপির নাম নিচ্ছিলেন, তখন আমি লক্ষ্য করলাম সেখানে অর্জুন সিংয়ের নাম কিন্তু নেননি। পরে যখন বিধায়কদের নাম উচ্চারণ করতে গেলেন, তখন অর্জুন সিংয়ের নাম নিলেন। তো একজন ব্যক্তি যেভাবে ইগনোর করলেন, তাতে কিন্তু পরিষ্কার বোঝা গেল যে কোথাও না কোথাও একটা রাগ, একটা বিদ্বেষ কিন্তু রয়েছে। সেটাই কিন্তু অর্জুন সিংকে সরাসরি মমতা ব্যানার্জি বোঝালেন, আর এটা বলতে চাইলেন যে নিজেকে না দলকে ভালোবাসতে হবে। অর্থাৎ অর্জুন সিংকে সরাসরি উত্তর চব্বিশ পরগনা থেকে বার্তা যে মাঠে নেমে কাজ করো, একে অপরকে কেচ্ছা ছোড়াছুড়ি যা চলছে, যা আমরা দেখতে পাচ্ছি, তা কিন্তু বিরোধীরা যথেষ্টভাবে কাজে লাগাবে, সেটাই মমতা ব্যানার্জি একদম চাইছেন না, যার জন্য বললেন যে দলের মধ্যে কোনো রকম অশান্তি আমি মেনে নেব না। অতি অবশ্যই বলতেই হয়, 2024 ইলেকশনের আগে মমতা ব্যানার্জি আটঘাট নেমে কিন্তু মাঠে নেমে পড়েছেন, একটাও সিট বিরোধীদেরকে ছাড়তে চাইছেন না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মাটি শক্ত করতে দলের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন, তা আজকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। কিন্তু সবই তো ঠিক ছিল, তারপর যেটা মমতা ব্যানার্জি বললেন যে বালুকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, উনি দলের জন্য কাজ করতেন। আচ্ছা, বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি চাল চুরি করতেন, বিভিন্ন অ্যালিগেশন রয়েছে ওনার এগেনস্টে, তাহলে চাল চুরি করে কি দলের দায়িত্ব নিতেন? মানে এখানেই তো আমার সমস্যা, এখানেই তো কোথাও না কোথাও মতবিরোধ হয়ে যায়। মমতা ব্যানার্জির এতক্ষণ তো সমস্তটা ঠিক ছিল, পলিটিক্সের জন্য সবটা ঠিক ছিল, এই যে ওপেন ভরা মঞ্চ থেকে বালুর নাম নিয়ে বলছেন যে আমাদের পার্টির হয়ে কাজ করতো, ওনাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হলো। এখানে অতি অবশ্যই যদি পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ বসুকে নিয়ে বলা হতো যে ওনার নামগুলো নিতেন, তাও বা 2% লোক মেনে নিত যে চলো হয়তো চোর নয়, হয়তো সত্যিই পলিটিক্সের জন্য। কিন্তু এই যে প্রাক্তন খাদ্যমন্ত্রী এখনকার বনমন্ত্রী, এই যে বালু, এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রত্যেকটা মানুষ জানে যে ইনি চোর, প্রত্যেকটা মানুষ, এখনো পর্যন্ত বন দপ্তরেও উনি দুর্নীতি শুরু করে দিয়েছেন, আর চাল চুরি এটা তো প্রমাণিত। কি বললেন একবার আমি ভিডিওটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে, ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে, আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায়, তখন তাকে চোর বলতে পারিস, আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার, বাংলার মানুষের আসলে এখানেই সমস্যা। ইভেন যদি আমি বলে থাকি তো আমারও এখানেই সমস্যা, যে একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে একজন চোরকে ভরা মঞ্চ থেকে সাপোর্ট করতে পারে বলুন তো। এই যে বালু, এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, যখন খাদ্যমন্ত্রী ছিলেন, তখন কিন্তু ঘরে ঘরের মানুষ জানে যে ইনি দুর্নীতি করতেন।
ইভেন বনমন্ত্রী হওয়ার পরেও খাদ্যতে দুর্নীতি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, বড় প্রমাণ হচ্ছে যে বাকিবুর রহমানের থ্রু দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এসেছে, তার পাশাপাশি ওনার ফ্যামিলিতে, ওনার ফ্যামিলি মেম্বারের কাছে এই যে রেশন দুর্নীতির টাকা ঢুকেছে সেটাও প্রমাণিত। অর্থাৎ পুরো ওপেন যে জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করতেন। তাহলে মমতা ব্যানার্জি কি বলতে চাইলেন, যে এই রেশন দুর্নীতি, এই চাল চুরি, এই সমস্ত করে পার্টির কাজ করতেন বালু, যার জন্য এখন বিশাল অসুবিধা হয়ে গেছে? অবশ্যই আমি তো এটা বলবোই, কারণ মমতা ব্যানার্জি তো ওপেন ভরা মঞ্চ থেকে বলছেন যে বালুকে জেনে বুঝে নাকি অ্যারেস্ট করানো হয়েছে। এখন যদি বলা হয় যে অনুব্রত মণ্ডলের নাম নিয়ে মমতা ব্যানার্জি বলেন যে কেষ্টকে জোর করে অ্যারেস্ট করিয়ে নেওয়া হয়েছে, আমাদের হাত থেকে বীরভূম সিট চলে যাবে, তাহলে অতি অবশ্যই বলতে হয় যে এই যে কেষ্ট বা অনুব্রত মণ্ডল, ইনি চোর, এটা কি মানে যতক্ষণ প্রমাণিত হবে না ততক্ষণ আমরা কান বন্ধ চোখ বন্ধ করে নেবো? আমরা তো প্রত্যেকেই জানি, ঘরে ঘরে লোক জানে। আজকে যদি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বলতেন বা অন্য কোনো নেতাকে নিয়ে বলতেন তাও মেনে নিতাম যে হ্যাঁ হতে পারে যে পলিটিক্সের জন্য অ্যারেস্ট করো, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তো প্রমাণিত চোর। যখন খাদ্যমন্ত্রী ছিলেন তখনও চোর, আর বনমন্ত্রী হওয়ার পরও খাদ্য দুর্নীতি করতেন তখনও চোর, আর বনমন্ত্রিত্ব পাওয়ার পর বনের দপ্তরেও চুরি করতেন, দুর্নীতি করতেন, সেটাও প্রত্যেকে জানে। তাকে মমতা ব্যানার্জি সাপোর্ট করছেন। আচ্ছা, এখানে মমতা ব্যানার্জি আরেকটা কথা বললেন যে সিবিআইকে ইডিকে নাকি কাজে লাগাচ্ছে। তো যদি কাজেই লাগাতে হয় তাহলে ওনার কাজে বাধা কেন দেওয়া হচ্ছে? কারণ আপনারাই তো কোর্টের দরজায়, সুপ্রিম কোর্টের দরজায় বারবার বারবার রক্ষা কবচের জন্য দৌড়ে বেড়াচ্ছেন ভাই, স্পষ্ট কথা। তারপর বলছি যে মমতা ব্যানার্জি কি সিআইডিকে ইউজ করছেন না? মমতা ব্যানার্জি সিআইডিকে কাজে লাগাচ্ছেন না? আমরা তো প্রত্যেকেই জানি যে সারদা স্ক্যামের সুদীপ্ত সেন, সারদা স্ক্যামের সুদীপ্ত সেনের সেনকে দিয়ে জেলে চিঠি লেখানো হয়েছিল দিলীপ ঘোষ, এদিকে আপনার সুজন চক্রবর্তী, এদিকে অধীর চৌধুরী। সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ তো মানে কোনো কোথাও ছিলেন না সারদা স্ক্যামের টাইমে, তখন বলেছিলেন এনারা নাকি টাকা খেয়েছে, টাকার জন্য সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল, যিনি জেলে আছেন সারদা স্ক্যামের। তাহলে মমতা ব্যানার্জিকে সিআইডিকে কাজে লাগায়নি? তার পাশাপাশি আবার তাপস পাল, যিনি তৃণমূল কংগ্রেসের জন্যই শেষ পর্যন্ত মারা গেলেন, মানে আমি ডিরেক্ট বলছি না তৃণমূল কংগ্রেসের জন্য, অর্থাৎ জেলে থেকে থেকে চাপে চাপে, ওনারও চিট ফান্ডে ওনার নাম জড়িত হয়েছিল, তো শেষ পর্যন্ত ওনার প্রাণ চলে গেল। তো ওখানে ওনার মেয়ে একটা রেপুটেড নিউজ মিডিয়ার সামনে এসে বলেছেন যে দিদি, আমার বাবা আপনার কাছ থেকে যে 2 কোটি টাকা দিয়ে ছবি কিনেছিল ওটা দয়া করে ফেরত নিন আর টাকাটা আমাদেরকে দিয়ে দিন। তো এই তো পরিস্থিতি, আর সেখানে মমতা ব্যানার্জি আবার সেই চোরকেই সাপোর্ট করছেন। আবার এই ভাষণ শুনলে আবার আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, নিজেই বলছেন যে আমি মানে জেলায় জেলায় কি কি হচ্ছে সেই দিক পর্যন্ত আমার লক্ষ্য থাকে, মানে চারিদিকে মমতা ব্যানার্জির লক্ষ্য থাকে। আর থাকে, আমি মমতা ব্যানার্জিকে অ্যাজ আ নেত্রী যবে থেকে চিনি উনি সত্যি ওনাকে ওই ব্যক্তিত্বতেই মানায়, উনি থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে কখনোই চোরের সাথে আপোষ, আর কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো চোরের সাথে আপোষ করে নিয়েছে। আপনারা ভাবুন না, এত যে দুর্নীতি চারিদিকে হয়েছে এটা মমতা ব্যানার্জি জানতেন না? ডেফিনেটলি জানতেন, সেটা নিজের মুখেই বলেছেন যে আমার প্রত্যেকটা জেলায় জেলায় নজর থাকে। তারপরেও সেই চোর দুর্নীতির সাথে আপোষ, এখানেই হচ্ছে বাংলার মানুষের আপত্তি। শুধুমাত্র এখানেই থেমে থাকেনি মমতা ব্যানার্জি, আবার এই লোকসভা ভোটের আগে সংখ্যালঘুদের ভোটকে একত্রিত করার জন্য সেই বিষয়েও কথা তুললেন, আর দিলেন ধর্মের সুরসুরি বা ধর্মের তাস খেললেন, এই কথাটাও ভুল না বললেন। সিএএ নিয়ে কথা তুললেন, এনআরসি নিয়ে কথা তুললেন, আবার সিএএ নিয়ে কথা তুলতে গিয়ে বলছেন ক্যা আমাদের ডিএমকে দায়িত্ব দিক, আমরা দেখে নেব, দায়িত্ব নেওয়ার জন্য ব্যস্ত, আমাদের ডিএমকে দায়িত্ব দেওয়া হোক। অতি অবশ্যই সংখ্যালঘুকে নিয়ে কি বললেন সেই ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা সাবধান, মনে রাখবেন আপনাদের নিরাপত্তা জীবন সুনিশ্চিত, আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সবকিছু কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান, তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, সব ধর্মকে আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে, বিভিন্নভাবে অত্যাচার বাড়বে। আপনারা দেখেছেন ক্যা থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা। আমি এখনও মনে করি ক্যা বলে যেটা বলছে, যার নাগরিকত্ব এখনো পাইনি ডিএমের হাতে দায়িত্ব দিন, ডিএমরা দেখে নেবে। কিন্তু আপনারা কে ইলেকশনের আগে খবরদারি করার, তাই আমি সবাইকে বলবো ভুল বুঝবেন না। সব ধর্মকেই মমতা ব্যানার্জি সম্মান করেন, এতটাই সম্মান করেন যে জয় শ্রীরাম স্লোগানে একটুখানি মমতা ব্যানার্জির আপত্তি আছে। সব ধর্মকেই মমতা ব্যানার্জি সম্মান করেন, এতটাই সম্মান করেন যে অযোধ্যার রাম মন্দিরে উপস্থিততে একটু আপত্তি আছে, তার জন্য ওনার দলের এমপি, বিধায়ক প্রত্যেকেই নিষেধাজ্ঞা জারি করেছেন। সব ধর্মকেই মমতা ব্যানার্জি সম্মান করেন, কিন্তু এতটাই সম্মান করেন যে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মতো এত বড় অনুষ্ঠান হলো কিন্তু 5 সেকেন্ডের জন্য মমতা ব্যানার্জি যাবার
সময় পেলেন না। এবার কথা হচ্ছে এই 2024 ইলেকশনের আগে সংখ্যালঘুকে টার্গেট করে সেই ভোটগুলোকে এক জায়গায় করার জন্য আবার সেই সিএএ আর এনআরসির নাম নিলেন। তার পাশাপাশি এটাও বললেন যে কে নিয়ে তোমাদের এত মাথা পেছি আমি শুনবো না, আমাদের রাজ্যের ডিএমকে দায়িত্ব দেওয়া হোক আমরা দেখে নেব। অর্থাৎ ভোটের আগে যতগুলো ভোটার লিস্টে নাম তোলা দরকার তুলে নিয়ে প্রত্যেকটা ভোটার বানিয়ে নিই, তাতে আমাদের পশ্চিমবঙ্গ যদি শ্রীলঙ্কা হয় তাতে কিছু যায় আসে না, ভোট তো পাবো ভাই, ভোটার তো হয়ে যাবে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির টার্গেট। তার পাশাপাশি আরেকটা কথা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা। এখানে মমতা ব্যানার্জির পলিটিক্সটা কোথাও না কোথাও আর্থিকে গিয়ে আটকে যায়, মানে আর্থিক ব্যাপারটা মনে করিয়ে মনে করাতে চান যে ভোটটা ভাই তৃণমূল কংগ্রেসে দিতে হবে, যার জন্য বারবার বলছেন আর্থিক নিরাপত্তা আমরা দেব, আর্থিক নিরাপত্তা, 500 টাকায় ভোট, মা লক্ষ্মী ভাণ্ডার, মুসলিম সম্প্রদায়ের লোকজনকেও এরকমই, আপনারা বুঝতে পারছেন, আর ডিটেলে গেলাম না। তার পাশাপাশি আবার বলছেন সামাজিক নিরাপত্তা, এতটাই সামাজিক নিরাপত্তা দেবেন যে মালদার চাঁচলে পাঁচ মিনিটের ডাকাতি হয়ে গেল, এতটাই সামাজিক নিরাপত্তা, যেখানে সোনার দোকানদাররা পর্যন্ত, মানে ব্যবসাদাররা, মালিকরা পর্যন্ত 48 ঘন্টা সময় দিয়েছেন, এতটাই সামাজিক নিরাপত্তা যে আমরা নিজের চোখে দেখেছি বেশ কয়েক মাস আগে যেখানে সোনার দোকানদারের ওনার খুন হয়ে গেল, যেখানে উনি অলরেডি থানায় অভিযোগ করেছিলেন যে এর আগেও আমার উপর অ্যাটাক হয়েছে, তারপরেও শেষ পর্যন্ত খুন হলো, এতটাই সামাজিক নিরাপত্তা। তার পাশাপাশি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে মমতা ব্যানার্জি বলেছেন যে এই যে দলিত সম্প্রদায়ের লোকজনরা চরমভাবে অত্যাচারিত হবে, আমি তার আগে তো দলিত সম্প্রদায় যাওয়ার আগে যে মাইনরিটি ভোটকে নিয়ে বললেন, তার আগে একটা কথা বলতেই চাই যে ভারতবর্ষের মনে হয় পশ্চিমবঙ্গে মাইনরিটি রয়েছে, গোটা ভারতে আর কোথাও মাইনরিটি নেই প্রথম, আর বললেন দলিত সম্প্রদায়ের লোকজন অত্যাচারিত, এতটাই অত্যাচারিত যে আমাদের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী সম্প্রদায় থেকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী করা হয়েছে আপনারা প্রত্যেকে জানেন বিষ্ণু দেও সাইকে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি আসেন ওবিসি সম্প্রদায় থেকে, এতটাই অত্যাচারিত হচ্ছে দলিত সম্প্রদায়। আচ্ছা এখানে আমি শুধু একটাই কথা বলবো যে মমতা ব্যানার্জি নেক্সট বার ইলেকশনে যখন আপনাদের দল জিতবে তখন যেন মুখ্যমন্ত্রী পদ তো ছাড়তেই হবে, একটা টাইমে প্রত্যেককে রিটায়ারমেন্ট নিতে হয়, সব থেকে বেশি রিটায়ারমেন্ট নিয়ে আপনার দলের লোকজন চিন্তিত, সব থেকে বেশি রিটায়ারমেন্ট নিয়ে আপনার দলের অর্থাৎ আপনারই ভাইপো অভিষেক ব্যানার্জি চিন্তিত, তাহলে রিটায়ারমেন্ট তো নিতেই হবে। তো সেক্ষেত্রে অতি অবশ্যই বলতেই চাই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাহলে আপনি দলিত সম্প্রদায় থেকেই করুন না, তখন যেন নামটা অভিষেক ব্যানার্জি না আসে, এটুকুই আমরা আশা রাখছি। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে এই উত্তর চব্বিশ পরগনার মঞ্চ থেকে মমতা ব্যানার্জি এটুকু বলেছেন যে গোটা ভারতে রয়েছে ইন্ডিয়া, গোটা ভারতে রয়েছে INDIA অ্যালায়েন্স, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসই থাকছে, কারণ বিজেপির সঙ্গে নাকি তৃণমূল কংগ্রেসই লড়বে, আর গোটা ভারতকে তৃণমূল কংগ্রেস পথ দেখাবে। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোথাও না কোথাও সম্পূর্ণ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ডিসিশন জানিয়ে দিয়েছেন যে না কংগ্রেস না সিপিএম কারোর সাথে পশ্চিমবঙ্গে INDIA অ্যালায়েন্সের এই যে যোগসূত্র, এই যে একত্রিতভাবে ভোট লড়া, এটা খাটবে না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে একাই তৃণমূল কংগ্রেস বিজেপির এগেনস্টে লড়বে, এটা পরিষ্কারভাবে মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন। কোনো রকমভাবে সিট সমঝোতা যাকে বলা হয়, সিট শেয়ারিং যাকে বলা হয়, না কংগ্রেসের সঙ্গে হবে না সিপিএমের সঙ্গে হবে, তা কিন্তু মমতা ব্যানার্জি পরিষ্কার আজকে বার্তা দিয়ে দিয়েছেন। অতি অবশ্যই আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া সেখানে গিয়ে ফলো করুন, আমার ভিডিও আপনাদের গ্রুপে প্রচুর শেয়ার করুন যাতে আপনাদের মতো অনেক লোকের সঙ্গে আমি কানেক্ট হতে পারি, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা হবে স্পষ্ট হবে।